সাথে এত সন্ত্রাস এত অত্যাচারের পরেও যে আন্দোলনে জয়লাভ করেছে এই জন্য দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে আমাদের উচ্ছ্বাস বলছে, হাজার হাজার মানুষ রাস্তা বেরিয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে মারামারি রেখে বিদায় করতে হবে, তাদের আজকে মিছিল হইতে আসতে হচ্ছে। কাটায় কাটায় টক্কর দিয়েও লাভ হলো না বাংলায় বিপর্যস্ত তৃণমূল, ভোট বাড়ল বিজেপির। রাজ্যের ৪২টি আসনের মধ্যে দুটি থেকে বেড়ে ১৮টি আসন নিজেদের দখলে নিল বিজেপি। বিপুল জয়ের আনন্দে জেলায় জেলায় উল্লাস, গ্রাম থেকে শহরে বিজয় মিছিল পদ্ম শিবিরের। জয় শ্রীরাম ধ্বনি এবং গেরুয়া আবিরে আকাশ ভরিয়ে দিচ্ছেন নেতা কর্মী থেকে সমর্থকেরা। একই ছবি পশ্চিম বর্ধমান জেলায়, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে জয় পেয়ে শিল্পাঞ্চলে বিজয় মিছিল। শুক্রবার সিটি সেন্টার এলাকায় বিরাট মিছিল করে পদ্ম শিবির, মহিলা এবং যুবদের যোগদান ছিল চোখে পড়ার মতো। নেতৃত্বে দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই এবং বিষ্ণুপুর কেন্দ্রে জয়ী সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ। অনুন্নয়ন, পঞ্চায়েত এবং পুরসভা ভোটে লুট, মাফিয়াদের দৌরাত্ম, তৃণমূল নেতাদের ঔদ্ধত্যের বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছেন বলে দাবি লক্ষণবাবুর। আসার পর থেকে বাংলাতে যেভাবে সন্ত্রাস চলেছে, পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হয়েছে, পৌরসভা ভোট লুট হয়েছে বলেই না বাংলায় বিজেপি এসছে। যদি না হতো তাহলে আজ আমরা ক্ষমতা আসতে পারতাম, আর সেই জন্য এই পৌরসভা ভোটে, পঞ্চায়েত ভোটে লুট, সন্ত্রাস এবং দুর্গাপুর শিল্পাঞ্চল উন্নয়ন হয়নি, শুধুমাত্র বালি লোহা মাফিয়ারা রাজত্ব করছে। বাংলার মানুষ তারা বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেসে সম্ভব নয়, তাহলে বিজেপিকে মানুষ মানে দুহাত্র আশীর্বাদ করেছে। আমরা দুর্গাপুরবাসীর পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তার চিন্তার কারণে এত সন্ত্রাস, এত কিছু অত্যাচার, এত কেস, ঘর বাড়ি জ্বালানো, তারপরও বিজেপি হাজার হাজার কর্মীর সামনে এসছে।